দেশের এই দুঃসময়ে সাকিব খান দেশের মানুষজনের কীর্তিকলাপে যে বিরক্ত হয়ে যে কথাগুলো বললেন সেগুলো আসলেই অবাক করার মতো তিনি বললেন ছোটবেলায় শুনতাম বিয়ে না করলেও বিয়ের চলনে যারা যায় তারাও নাকি ওই বিয়ে থেকে অনেক শিক্ষা নেয় প্রথম যখন আমার দেশেও করোনা শুরু হলো তখন ভাবতাম অন্য উন্নত দেশগুলোর হিমশিম খাওয়া দেখে হয়তো আমার দেশ শিক্ষা নেবে এটা ছিল আমার ভুল এরপর ভেবেছিলাম এই মহামারী আতঙ্কে হয়তো মানবতা ফিরে আসবে আমাদের মাঝে আমরা মানুষ হিসেবে নিজেকে প্রকাশ করব। ছোটবেলা যখন আম্মু শিখিয়েছিল কোন খাবার সবাইকে শেয়ার করে খেতে তখন টিফিনের যে আমার ভাগের যে টিফিনটা ছিল সেটাও অনেক সময় আমি নিজে ভাগে পেতাম না বন্ধুরাই খেয়ে নিত নিজের নতুন শার্টটা কিংবা নতুন জুতোটা আমার চেয়ে আমার বন্ধুরাই নিজের মনে করে পরে নিত কয়েক মাস পর ভাবতাম ওরকম তো আমার একটা টি শার্ট ছিল কিংবা ওরকম আমার একটা জুতো ছিল কিন্তু আসলে ওগুলো আমারই ছিল বড় হয়ে যখন দেখতাম মানুষের ভিতর লোভ অন্যেরটা কেড়ে খাবার আকাঙ্ক্ষা চুরি ফ্রড তখন খুবই অবাক হতাম কিভাবে সম্ভব। জগৎ চিনতে হয়ে গেলাম শুধু টাকা দেখলাম মানুষ টাকা সোনা গাড়ি আপেক্ষিক জিনিস নিয়ে টানাটানি করে অনেক সময় দেখলাম তারা শুধু অন্যের বউ অন্যের স্বামী অন্যের সংসার এগুলো লোভ করে কেড়ে নেয় আর তাই করোনা ভাবলাম বর্তমানে বেঁচে যেখানে মুখ্য সেখানে লোভ এবার চলে যাবে মানুষ আবার সত্য যুগের মতো শান্ত হয়ে যাবে বেশ হবে যে কজন বাঁচে অনেক আনন্দে বাঁচতে পারবে এটাও ছিল আমার দ্বিতীয় ভুল তৃতীয়বারের মতো ভেবেছিলাম দেশ থেকে হয়তো এবার মাদকের নেশা বিতাড়িত হবে কারণ সবাই কোয়ারেন্টাইনে থাকতে থাকতে মাদকের আড্ডায় যেতে পারবে না নিশ্চয়ই তারা মাদক নেশাকে একদমই ভুলে যাবে মাদক থেকে বের হয়ে আসবে একটা সুন্দর জাতি আমরা দেখতে পাবো কোয়ারেন্টাইন শেষে অথচ আজরাল ফেরিস্তা যখন দাঁড়ে দাঁড়ে ঘুরছে এই সময়ও ধপাস করে রাস্তায় পড়ে মরে থাকা লাশ ডিঙ্গিয়েও গরিবের ত্রাণ চুরি করে চোর চেয়ারম্যানরা নিজেদের যারা অসহায় তাদের চাল এখনো চুরি করছে বস্তা বস্তা এখনো অনলাইনে ফর্সা হওয়ার ক্রিম বিক্রি চলছে এখনো সাড়ে পিসের বাহারি বিজ্ঞাপন চলছে এখনো সুচতুররা গুজব ছাড়ায় অপরপক্ষে মৃত্যুর এখনো মানুষ ধর্ষণ করে আনন্দ পায় এখনো লাশ পরিবহনের গাড়িতে পাচার হয় ই আবার চালান আহারে মানুষ আহা তবু বলবো যদি বেঁচে যান কারো না কারো হয়তো বোধোদয় হবে কেউ না কেউ হয়তো শুধরে যাবে তাহলে চলুন আমরা ঘরেই থাকি এটাই ছিল সাকিব খানের কথা কত ইস না তিনি কথাগুলো ভেবেছেন কত সুন্দর করে কথাগুলো বলেছেন যদি সত্যি এমন একটা দেশ আমরা পেতাম আমরা যারা সাকিব ভক্ত রয়েছি আমরা নিশ্চয়ই তার মতো করে ভাবতে পারছি আমরা নিশ্চয়ই একদিন একটা সুন্দর দেশ আমরা দেখতে পাবো বন্ধুরা আমার চ্যানেলটা যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করলেই আপনার কাছে পৌঁছে যাবে সব ভালো ভালো খবর ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা ঘরেই থাকুন